বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেডিসিন এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা করে থাকি, যাতে করে আমরা সুস্থ সবল এবং রোগমুক্ত থাকতে পারি। আজকে আমি লোসফিল ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লোসফিল ঔষধটি হোয়াইট হর্স ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো লোসাটার্ন পটাশিয়াম। এটি সাধারণত লোসপিল নামেই পাওয়া যায় এবং এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়। লোসপিল 25 mg ট্যাবলেট, লোসপিল 50 mg ট্যাবলেট এবং লোসপিল 100 mg ট্যাবলেট। তবে আজকে আমি লোসপিল 50 mg ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত লোসপিল ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের উচ্চ রক্তচাপ রয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশারে ভুগে থাকেন, তাদের এই উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখার জন্যই মূলত লোসপিল ঔষধটি দেওয়া হয়ে থাকে। লোসপিল ঔষধটি অতি সহজে এবং দ্রুত উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে থাকে। এটি উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখার জন্য খুবই কার্যকারী একটি ঔষধ। লোসপিল ঔষধটি সাধারণত সব ধরনের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখার জন্য ব্যবহার করা যেতে পারে। লোসপিল ঔষধটি খাবার নিয়ম, সাধারণত লোসপিল ঔষধটি নিয়মিত 50 mg ট্যাবলেটটি দৈনিক একটি করে একবার খাওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ এবং mg বাড়ানো কিংবা কমানো যেতে পারে। লোসপিল ঔষধটি কোনোভাবে আন্দাজে কিংবা একা একা মন গড়াগড়িভাবে খাওয়া যাবে না। এটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে এবং পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কী পরিমাণে উচ্চ রক্তচাপ রয়েছে। রোগীর যে পরিমাণে উচ্চ রক্তচাপ থাকবে তার উপর নির্ণয় করে ডাক্তার মূলত লোসপিল ঔষধটির ডোজ এবং mg নির্ণয় করে থাকবেন। তাই লোসপিল ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। লোসপিল ঔষধটি গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে না খাওয়াটাই উত্তম। লোসপিল ঔষধটি খাওয়ার পূর্বে কিছু রোগীদের সতর্কতার সাথে সেবন করতে হবে। যে সকল রোগীদের অতি সংবেদনশীলতা, উচ্চ মাত্রার মূত্রবর্ধক ব্যবহারের ফলে যাদের শিরার পথে রক্ত প্রবাহ কমে যায়, সেসব রোগীদের মাত্রা নিম্ন রক্তচাপ দেখা দিতে পারে। তাই এ সময় সতর্কতার সাথে লোসপিল ঔষধটি গ্রহণ করতে হবে। লোসপিল ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া, লোসপিল ঔষধটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাথা ঝিমঝিম করা, মাথা ব্যথা করা, ত্বকে ফুসকুড়ি ওঠা, অ্যানজিওডিয়া যেমন মুখ ও ঠোঁট জিহ্বা ফুলে যাওয়া, কাদাচিত দেখা দিতে পারে, বিক্রিয় সমস্যা আছে। এ ধরনের রোগীদের মাত্রা মারাত্মক নিম্ন রক্তচাপ দেখা দিতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রেই হয়ে থাকে। যদি আপনাদের লোসপিল ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো মেডিসিন গ্রহণ করার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।